রশিদ আহমদ, বাবার নাম মৃত মুন্সী দর্বশালী, মায়ের নাম গোলাপ রোজ। আমার বাড়ি সন্দ্বীপ মুসাপুর ইউনিয়ন চিরাং ডিস্ট্রিক্ট। আমার মনে হয় 1962 সনে শেখ সাহেব সন্দ্বীপে আসছিলেন, তখন আমি এবং আমার সহপাঠী সহ ওনার পক্ষে কাজ করতেছিলাম সন্দ্বীপ কারিগেল হাই স্কুলের ময়দানে। সেখানে জমজমাট মানুষ একত্র করতে পেরেছি। আমি তো লেখা পড়ি, তখন আমি ছিলাম বোধহয় ক্লাস 9-10 ছাত্র ছিলাম। শেখ সাহেবের বক্তব্য শুনে মানুষের শরীরের মধ্যেই রক্তের শিহরণ উঠেছিল। যখন উনি বলতেন ভাই ও বোনেরা আমার, তখন আমি মনে করতাম উনি প্রাণের মানুষ, আমাদের প্রত্যেকের ভাই, মায়ের পেটের ভাই। এরপর থেকেই আমি আওয়ামী লীগের হাত ধরি, আমি আওয়ামী লীগ করতে থাকি। বেশ কিছুদিন পরে আমি পাকিস্তান চলে গেলাম, নেহাল হসপিটালে চাকরি নিলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। সেখানে আমি অনেকদিন ছিলাম, আমার বাসা ছিল সুইডিশ টেকনোলজির পাশে লান্ডিতে। যখন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধদের কাজ শুরু হলো, বাংলাদেশের লোকদেরকে হত্যা করতে শুরু করলো, তখন আমি আর টিকতে পারলাম না। আমি বাঙালি এক দালালকে ধরে বাংলাদেশে চলে আসার জন্য করাচি থেকে লাহোরে আসলাম, ওই দালালের মারফতে। সেখান থেকে জিল্লু বাজার, সেখানে এপার থেকে ওপারে নৌকা যেত, খেলা নৌকা। এখান থেকে ঠেলা দিলে ওপারে যাবে, আবার সেখান থেকে ঠেলা দিলে এপারে আসবে। ওই নৌকা করে আমি চলে গেলাম অমৃত শহর। সেখান থেকে অনেক গুরসি পথে গিয়ে আমি চলে আসলাম শিয়ালদাহ। এখান থেকে আমি যশোর বর্ডারে আসলাম, এখান থেকে আবার ঢাকা চলে আসলাম। ঢাকা নারায়ণগঞ্জ এসে পৌঁছলাম, ওখানে এসে মিনা বাজার এখানে হোটেল আছে, ওই হোটেলে উঠলাম। পরদিন সকালে আমি নারায়ণগঞ্জ হইয়া সন্দ্বীপ আসার জন্য প্রস্তুতি নিয়ে আমি স্টিমারে উঠে গেলাম। আমি সন্দ্বীপ আসলাম, আসার পর এখান থেকে আমার আগে থেকে জানা আছে যে আমার ভাই এসে আমাকে নিয়ে গেলেন। বাড়ি যাওয়ার পরে সবাই আমাকে নিষেধ করতে আরম্ভ করলো যে তুমি বাড়ি থেকে বের হও না, তোমাকে যদি হানাদাররা দেখে তাহলে মেরে ফেলবে। তো আমি তো হানাদারকে মারতে আসছি, মারতে এসে যদি মরে যায় আমার কোনো আপত্তি নেই। তো এরপর একজন চেয়ারম্যান আসলেন, আমাদের এলাকার চেয়ারম্যান, ডেভেলপমেন্ট চেয়ারম্যান ওনার নাম। তো উনি আমাকে বললেন যে চৌরাশি ঘটনা বলো। তখন তাকে করাচি ইতিহাসটা বললাম, চলো আমার সাথে সেনারঘাটে মুক্তিবাহিনীরা আছে ওখানে, ওদের সাথে আমরা শেয়ার করি। এই কথা শুনে আমি খুব খুশি হয়ে গেলাম, চলে গেলাম এখানে মুক্তিবাহিনীর সাথে শেয়ার করলাম। ওদের কাজকর্মে আমি নিয়োজিত ছিলাম অনেকদিন ওদের সাথে। এরপরে একজন কমান্ডার, ওনার নাম মাস্টার ফুরকানউদ্দিন, তো উনি বললেন ঠিক আছে তুমি কাজ করো আমাদের চ্যাপ্টারে এসে কাজ করো। তো সাথে ছিল ডাক্তার এমলাককে আমার কাছে রেখে দিল যে মুক্তিবাহিনীরা আসলে ইন্তজাম করলে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে, যে যেখানে যাবে সংবাদ নিয়ে ওখানে ওরা ওখানে কাজ করবে, তো তুমি ওদের সাথে ম্যানেজ করবে। তো আমি আমার বাড়িতে থেকে মুক্তিবাহিনীদের সরঞ্জাম বা জিনিসপত্র ওগুলি আমার এই হাওলাতে থাকতো, তো আমি ওগুলো রক্ষণাবেক্ষণ করতাম। আর ওরা যে যেখানে ইয়ের থেকে এরিয়া থেকে এসে আমার ঘরে আমার খানা রান্না করতাম আর কি, ওদের সাথে ওগুলি ইন্তজাম জোর করতাম। এরপরে আমিও মাঝে মাঝে ওদের সাথে বেরতাম, ওনাদের সাথে যেভাবে আমাকে বলতেন ওভাবে আমি সরঞ্জাম হাতে থাকতো, আমার এদিকে ওনাদেরকে সহযোগিতা করতাম। বেশ কিছুদিন পরে আমরা স্বাধীন হয়ে গেলাম।